হ্যালো এভরিওয়ান, আমি শান্তনু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোপসে দ্য ট্রিগার বম, স্টে হাই অন কলকাতা। আজকে 2nd August সানডে, আর এখন ঘটিতে বাজে সন্ধে 6টা। আর আজকে আমি আমার ফুড ব্লগে ট্রাই করব পোহা, যেটা আমরা বাংলায় বলি চিড়ের পোলাও। চিড়ের পোলাও এমন একটা রেসিপি যেটা খুব সহজ এবং খুব কম সময়ে তৈরি করে ফেলা যায়। সো বাইরে যেখানে আছো, যারা একা থাকো বা ফ্যামিলিতে, সন্ধ্যাবেলায় একটা ছোট্ট টিফিন খুব কম সময়ে কিন্তু তৈরি করা যায়। এটা তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো, ঠিক আছে। সো আমি এখন রান্নাঘরে যাব, তৈরি করব চিড়ের পোলাও, যেটা নর্মালি সবাই পোহা বলে জানে। তো চলো দেখা যাক কীরকম কী করি। সো লেটস গো। তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর এই থালায় 2 কাপের মতন নিয়ে নিয়েছি চিড়া। সো এখন এই চিড়াটাকে আমি ধুয়ে নেবো জলে, বেশি বার ধোবো না, তাহলে চিড়াটা খুব গলে যাবে। আর চিড়া বেশি ধুতেও নেই, সো অল্প জল দিয়ে আমি চিড়াটা একবার বা দুবারের মতন আমি ধুয়ে নেবো, তাহলে উপরের যে নোংরাটা আছে সেই নোংরাটা কিন্তু চলে যাবে। এতটা জল ঢালবো যাতে চিড়াগুলো সম্পূর্ণ ডুবে যায়। এবার চিড়াটাকে আস্তে করে ধুয়ে নেবো। একবার ধুয়ে নিয়েছি, আর একবার জল দিয়ে ধুয়ে নিই। চিড়াটা আমি ধুয়ে নিয়েছি, আর এখন এই চিড়াটার মধ্যে নুন আর একটু চিনি মিশিয়ে নেব। স্বাদ অনুসারে একটু নুন দিয়ে নেব, আর দিয়ে দেবো একটু চিনি, আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট এটাকে এরমভাবেই রেখে দেবো, তাহলে চিড়াটা একটু ঝুরঝুরে হয়ে যাবে, আর পোহা বা চিড়ার পোলাওটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। নুন আর চিনিটা মাখানো হয়ে গেছে, আর এটা এখন 10 থেকে 15 মিনিট ঢেকে এরমভাবে রেখে দেবো। 2000 years later এটাকে আর একবার নাড়িয়ে নেবো। নুন আর চিনিটা যে মাখিয়েছিলাম, এটা আর একবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, তাহলে এই চিড়াটা আরও ঝরঝরে হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এখন গ্যাসটা জ্বালিয়ে নেব, ফ্রাইং প্যানটা বসিয়ে দিই। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো। তো তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, আদারওয়াইজ ঘিও ইউজ করতে পারো। পোহাতে আমি এই ঘি ইউজ করব, তো তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো। আমার ইচ্ছা হলো আমি এটা একটু ঘি দিয়ে খাবো, তো সেই কারণে ঘিটা ইউজ করছি। সো ঘিটা আমার গলে গেছে, এখন এখানে আমি 1 টেবিল স্পুনের মতো কালো সর্ষে দিয়ে দেবো। আর এর মধ্যে এখন দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো হলুদ। আর এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো রোস্টেড বাদাম। বাদামটা অলরেডি রোস্টেড করা, তো এই বাদামটা দিয়ে দেবো। বাদামগুলোর কালারটাও কি সুন্দর চলে এসেছে, একদম গোল্ডেন গোল্ডেন। মোটামুটি এটা ঠিকঠাক ফ্রাই হয়ে গেছে, আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো চিড়া।
এর মধ্যে এখন দিয়ে দেবো কিসমিস। পোহা রেডি হয়ে গেছে, যেটা আমরা বাংলায় বলি চিড়ের পোলাও। খুব সুন্দর রং হয়েছে দেখতে পাচ্ছ। আর এর মধ্যে বাদাম ইউজ করেছি, কিসমিস ইউজ করেছি, সো মনে হচ্ছে খেতে ভালোই হবে। দেখা যাক খেয়ে আলটিমেটলি কেমন হলো। আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে, ডেকোরেশনে কমপ্লিট। ডেকোরেশন বলতে সেরকম কিছুই না, জাস্ট সস দিয়ে একটু জাস্ট ডেকোরেশন করেছি আর কি, দেখতে ভালো লাগার জন্য। ওইটুকুই, দেখে নাও। এটার মধ্যে বাদাম ইউজ হয়েছে, কিসমিস, লঙ্কা আর কালো সর্ষে আর ঘি, আর কিচ্ছু না। খুব অল্প সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি, সবাই বাড়িতে ট্রাই করতে পারো। টিফিনে, মানে সন্ধ্যাবেলা টিফিনে বা ব্রেকফাস্টে যখন ইচ্ছে খেতে পারো। সো আমি নিয়ে বসে পড়েছি এখন, খেয়ে দেখার পালা কীরকম কী করেছি। সো এর আগে তো আমি কোনোদিনও এইটা ট্রাই করিনি, মানে রান্না করে দেখিনি কীরমভাবে কী করে। তো আমি আজকে ফার্স্ট ট্রাই করলাম। এর আগে আমি অনেকবার মার হাতে খেয়েছি, তো মা বললো মা একটু অন্যরকমভাবে রান্না করে। তো আমি কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করেছি। তো এখন দেখার পালা কোনটা বেশি আমার ভালো লাগে, মানে মা যেটা রান্না করে যেরমভাবে সেটা বেশি ভালো লেগেছিলো, নাকি আমি যেটা আজকে করেছি সেটা বেশি আমার ভালো লেগেছে। সো এখন খেয়ে দেখবো, তারপরেই বলবো। সো খাওয়া যাক। অল্প সময়ের একটা রেসিপি, তোমরা বাড়িতে সবাই ট্রাই করতে পারো। ইভিনিং স্ন্যাক্স থেকে তো এটা করা যেতেই পারে, খুব আহামরি কিছু নেই। নর্মাল চিড়া আর একটু সাদা তেল বা ঘি ইউজ করা যেতে পারে, আর তার মধ্যে একটু কিসমিস, বাদাম, এই তো আর কি আছে। আর সাথে তোমরা একটু সস দিয়ে খেতে পারো, তাদের টেস্টটা আরও বাড়ে। আর এটা যেটা খেয়ে আমি বুঝতে পারছি খুব ভালো হয়েছে, খুব টেস্টফুল আর খুব হেলদি। সো আমার তো ভালোই লেগেছে, তোমরা বাড়িতে এটা বানিয়ে ট্রাই করতে পারো, ভালো লাগবে। আর এটা সন্ধ্যাবেলাতে খাওয়া যেতেই পারে, খুব অল্প সময়ের একটা রেসিপি, সবাই বাড়িতে করতে পারো। তো তোমরাও ট্রাই করো, ভালো লাগবে। আর আমি খেয়ে নিই, ততক্ষণ তোমরা এটা এনজয় করো। সো আমার রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর তোমাদের আমি ফিডব্যাকও জানিয়ে দিয়েছি কেমন রান্না হয়েছে। আর এই রেসিপিটা করার জন্য খুব অল্প সময় লাগে, খুব অল্প ইনগ্রেডিয়েন্টস লাগে, আর সন্ধ্যাবেলার টিফিন হিসেবে এই রেসিপিটা করা যেতেই পারে। তোমরা বাড়িতে ট্রাই করো, খুব ভালো হবে। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও প্লিজ কেমন হলো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেটের নোটিফিকেশন তোমার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যেতে পারে, আর তুমি আমার ভিডিওটা দেখে নিতে পারো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, স্টে পজিটিভ, স্টে হেলদি, এন্ড বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।